চাকরির পরীক্ষা হওয়ার সাত বছর পরে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেলেন চাকরি প্রার্থী। অবাক করা এই কাণ্ড ঘটেছে বর্ধমান শহরের নারকেল বাগান এলাকায়। ঘটনার তদন্ত চাইছেন আবেদনকারী। বর্ধমান শহরের বাসিন্দা আশিস বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে কৃষি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড আসে সাত বছর পর, যা দেখে নিজেও হতবাক চাকরি প্রার্থী। কলকাতা থেকে বর্ধমান চিঠি পৌঁছতে সময় লাগলো সাত বছর। হ্যাঁ, এমন ঘটনাটি ঘটেছে পোস্ট অফিস এবং রাজ্য সরকারের কৃষি দপ্তরের বদান্যতায়। বর্ধমানের বাসিন্দা কর্মপ্রার্থী আশিস ব্যানার্জি ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে কৃষি দপ্তরে এক চাকরির আবেদন করেছিল। সেই আবেদনের পরীক্ষার যে অ্যাডমিট, সেই অ্যাডমিট পাচ্ছেন সাত বছর পর। ২০২৩ সালের নভেম্বর মাসে তিনি সেই অ্যাডমিট কার্ডটি হাতে পেলেন। পরীক্ষা হয়ে গেছে ১৬ সালেই, এমনটাই কিন্তু অ্যাডমিটে লেখা আছে। তাকে নির্দিষ্ট স্কুল বলে দেওয়া আছে, সেখানে তার পরীক্ষা হবে। কিন্তু সে সাত বছর পর তার কল লেটারটি পেলেন, বর্ধমান শহরের একটি স্কুলে তার পরীক্ষা। ২০১৬ সালে একটা বিজ্ঞপ্তি বেরোয় কৃষি প্রযুক্তিতে, তাতে কৃষি প্রযুক্তি সহায়কের জন্য কিছু কর্মী নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি বেরোয়। সেই পরিপ্রেক্ষিতে আমি অ্যাপ্লাই করি, আবেদন করেছিলাম। কিন্তু সেই পরীক্ষা না, তারপর আর কোনো আমি সেই খুঁজে খুঁজে পাইনি। হঠাৎ কালকে বেলা ১:৩০ সময় আমার কাছে পিওন এলেন এবং এসে আমাকে কৃষি বিজ্ঞপ্তির অ্যাডমিট কার্ড দিলেন। আমার তখন খুবই খুশি হলাম যে অ্যাডমিট কার্ডটা যাই হোক এতদিন পর পেয়েছি। কিন্তু অ্যাডমিট খুলে আমি দেখলাম যে পুরো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। অ্যাডমিট খুলে আমি দেখতে পাচ্ছি যে আমার পরীক্ষা অলরেডি ২০১৬ সালের ডিসেম্বর মাসে হয়ে গেছে। মানে ২০১৬ সালের ডিসেম্বর মাসে যে পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে, তার অ্যাডমিট আমি পাচ্ছি ১লা নভেম্বর ২০২৩। মানে পুরো সাত বছর পর আমি অ্যাডমিটটা পাচ্ছি। একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর সাত বছর পর অ্যাডমিটটা আমার হাতে এলো। এখন আমি এই অ্যাডমিটটা নিয়ে কি করব? একটা মেধাবী ছেলে তার জীবন থেকে সাত বছর নষ্ট করে দিল এই রাজ্যের একটা অপদার্থ সরকার। তার জন্য তীব্র ধিক্কার জানাচ্ছে এই রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার। এবং আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করছি যে এই যে নিয়োগের বিজ্ঞপ্তি, তার পূর্ণাঙ্গ তদন্ত হোক। ভারতবর্ষটা যেমন চলছে না, ডাক বিভাগটাও চলছে না। তো ২০১৬ সালে চিঠি ২০২৩ সালে আসছে, এর থেকে বোঝা যাচ্ছে যে ডাক বিভাগের কি অবস্থা। এবং যে মানুষটার জীবনে ক্ষতি হলো, এর দায়িত্ব ডাক বিভাগকে নিতে হবে। এই সাত বছর সময় চিঠিটি কোথায় ছিল তা নিয়েই কিন্তু আশিসের প্রশ্ন। যে এই সাত বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল, হারিয়ে গেল তার জীবন থেকে সাত বছর। তার দায় কার, কৃষি দপ্তরে না পোস্ট অফিসের? এই প্রশ্নটাই কিন্তু আশিসের মনে ঘুরপাক খাচ্ছে। ক্যামেরায় প্রবীরের সাথে কৌশিক চক্রবর্তী, আরপ্লাস নিউজ, বর্ধমান।